আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। গঙ্গাজল দিয়ে ধুয়ে পুলিশের গায়ে জল ছিটিয়ে থানা শুদ্ধিকরণ করলেন বিজেপি নেত্রী প্রাক্তন সাংসদ রূপা গাঙ্গুলি। পুলিশদের সচেতন করতে থানা শুদ্ধিকরণের কর্মসূচি নেন বিজেপি নেত্রী প্রাক্তন সাংসদ রূপা গাঙ্গুলি। থানা শুদ্ধিকরণের জন্য কাশী থেকে তিনি নিজেই গঙ্গাজল নিয়ে এসেছেন বলে জানান। সোমবার বিকালে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ঝাঁটা হাতে নরেন্দ্রপুর থানার সিঁড়ি পরিষ্কার করতেও দেখা যায় তাকে। আরজিকরের ঘটনায় পুলিশের ব্যর্থতার প্রতিবাদে তার নেতৃত্বে নরেন্দ্রপুর থানা ঘেরাও কর্মসূচি করলেন বিজেপি কর্মী সমর্থকরা। তিনি বলেন থানা তার দায়িত্ব পালন করছে না। তালা থানার ওসির প্রসঙ্গ টেনে বলেন এরা সকলেই দোষী, বিনীত গোয়েলও জেলে যাবে বলেই জানান তিনি। একই সাথে পুলিশ মন্ত্রীকেও কটাক্ষ করতে ছাড়লেন না তিনি। আপনি আমাকে বলুন যে আমরা যদি সমস্ত মানুষ মিলে রাজ্যে ঠিক করি যে আমরা থানার নিয়ম মানব না, তাহলে কি এই রাজ্যটা চলবে? তো থানাকেও তো সেইভাবে তার নিজের সম্মান যে চায় সে তার যোগ্যতা তাকে অর্জন করতে হবে। আমরা থানা শুদ্ধিকরণ আজকে কী দিয়ে করেছি? প্রথমত পুরোটা পরিষ্কার করেছি, পরিষ্কার করলাম, তারপর সত্যি আমি একদম গঙ্গা জলে যে কমণ্ডলটা কাশি থেকে এনেছিলাম তার মধ্যে গঙ্গা জল ভরে নিয়েছিলাম, আমরা সবাই গঙ্গা জল ভরে নিয়েছিলাম। সেই গঙ্গা জল দিয়ে আমরা সত্যিকারেরই সবাইকে ধোয়ালাম, পুলিশের মাথা তো ছেটালাম, ওদের যাতে সদ্বুদ্ধি হয় তার চেষ্টা করলাম। আমরা পুলিশকে অনুরোধ করতে এসেছি, ভালো করে বুঝিয়ে বলতে এসেছি, শুধু গালাগালি করতে আসিনি, শুধু ধমকা চমকাতে আসিনি। পুলিশ সমাজের একটা বিশাল বড় অঙ্গ, সেখানে সমস্ত পুলিশ অফিসার খারাপ নয়, আমি এটা অন্তর থেকে বিশ্বাস করি। সবাই খারাপ নয়, সবাই শয়তান নয়, কিন্তু সবাই যদি চুপ করে নিজের চাকরি বাচ্চার ভয় কিছু বলবো না করে বসে থাকে, তাহলে তো কোনোদিনই কোনো সরাও হবে না কোনো কিছু। আর মানুষ নিজে হাতে যখন আইন তুলে নিচ্ছে, এখন যেমন দেখা যায় সব কিছু যে যার মতো করে নিচ্ছে, তাহলে তো ভয়ানক ক্ষতিকারক সমাজের জন্য। এবার এত বড় একটা ঘটনা, একটা কর্মরত পুলিশ অফিসার ওসি, তালা থানার ওসি, তাকে তুলে নিয়ে যেতে হলো তার ডিউটি, মানে তার উর্দি শুদ্ধ কেমন লাগে ভাবলে বলুন তো, পশ্চিমবঙ্গের রাজ্য কী দেখছে? একটা কর্মরত মেয়ে, তার একটা হাসপাতালে সে গেল মরে, তাকে রেপ করলো, মারলো, ধরলো, কী অবস্থা করে তাকে 36 ঘন্টা কাজ করার পর তাকে কী করা হলো আমরা সবাই দেখলাম। তারপর একটা পুলিশ অফিসার, সে তার এই পুরো ঘটনাটা চাপা দেওয়ার জন্য সেও একটা সঙ্গী। আইপিএস আমাদের এই তো এও সঙ্গী বিনীত গোয়েল, সেও সম্পূর্ণ দায়িত্ব নেই। আমি তো সব অপেক্ষা করে বসে আছি আমরা, কি বিনীত গোয়েল জেলে যাবে, কবে যাবে বিনীত গোয়েল জেলে যাবে, আর কবে, বিনীত গোয়েল জেলে যাবে। বিনীত গোয়েলকে ঘাটটা টানলে বাকি কানটা সোজা মাথাটা চলে আসবে, পুলিশ মন্ত্রীরও মাথা চলে আসবে, দেখবেন আসবে। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, জয়নগর থানা সংলগ্ন
রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা TMPO হলটার পরিষেবা চালু করলাম।